টাইটানিকের গান গেয়ে ফের হাসির খোরাক হিরো আলম। টাইটানিকের গান গেয়ে ফের হাসির খোরাক হিরো আলম। হিন্দি বাংলা ছেড়ে সোজা ইংলিশ গান গাওয়া শুরু করলেন হিরো আলম। টাইটানিকের এভরি নাইট ইন মাই ড্রিম গানটি গেয়ে নেট মাধ্যমে রীতিমতো ধামাকা সৃষ্টি করেছেন হিরো আলম। হিরো আলমের গান মুহূর্তেই যে ভাইরাল হবে তা অত্যন্ত স্বাভাবিক বিষয়, আর হয়েছেও ঠিক তাই। তবে শুধুমাত্র গান নয়, আস্ত একটি ভিডিও তৈরি করেছেন তিনি, সেখানে তার নায়িকাও রয়েছেন। ভিডিওতে রোম্যান্টিক মুডে ধরা দিয়েছেন হিরো আলম। ভিডিও দেখার পর থেকেই আবারও হাসির পাত্র হয়ে উঠেছেন তিনি। কেউ লিখেছেন হিরো আলমের টাইটানিক গান শুনে কেঁদে বুক ভাসিয়ে দিয়েছেন তিনি। আবার কারো মন্তব্য, রাতে ঘুম না আসলে এই গান শুনলে মানুষ চিরনিদ্রায় চলে যাবে। তবে এত কিছুর পরেও হাল ছাড়ার পাত্র নন হিরো আলম। প্রেম দিবসে টাইটানিকের জনপ্রিয় এই গানটি গেয়েছেন বলে জানান তিনি। পেশাদার শিল্পী না হলেও গান করার চেষ্টা করেন বলে জানান তিনি। অন্যান্য গানের মতো তার এই গানটিও ভাইরাল হোক এমনটাই চান হিরো আলম। এর আগে পুষ্পা সিনেমার শ্রীবল্লী গানটি গেয়ে নেট মাধ্যমে ট্রোল হয়েছিলেন তিনি। ইউটিউবের কমেন্ট বক্স ভরে গিয়েছিল হাস্যকর মন্তব্যে। কয়েকজন কুৎসিতভাবে ট্রোলও করেছিলেন তাকে, তবে তাতে দমে যাওয়ার পাত্র নন হিরো আলম। নিজের প্রতিভার বিকাশ ঘটাতে সদা প্রস্তুত তিনি। ব্যুরো রিপোর্ট, বিবিধ.ইন। টাইটানিকের গান গেয়ে ফের হাসির খোরাক হিরো আলম। হিন্দি বাংলা ছেড়ে সোজা ইংলিশ গান গাওয়া শুরু করলেন হিরো আলম। টাইটানিকের এভরি নাইট ইন মাই ড্রিম গানটি গেয়ে নেট মাধ্যমে রীতিমতো ধামাকা সৃষ্টি করেছেন হিরো আলম। হিরো আলমের গান মুহূর্তেই যে ভাইরাল হবে তা অত্যন্ত স্বাভাবিক বিষয়, আর হয়েছেও ঠিক তাই। তবে শুধুমাত্র গান নয়, আস্ত একটি ভিডিও তৈরি করেছেন তিনি, সেখানে তার নায়িকাও রয়েছেন। ভিডিওতে রোম্যান্টিক মুডে ধরা দিয়েছেন হিরো আলম। ভিডিও দেখার পর থেকেই আবারও হাসির পাত্র হয়ে উঠেছেন তিনি। কেউ লিখেছেন হিরো আলমের টাইটানিক গান শুনে কেঁদে বুক ভাসিয়ে দিয়েছেন তিনি। আবার কারো মন্তব্য, রাতে ঘুম না আসলে এই গান শুনলে মানুষ চিরনিদ্রায় চলে যাবে। তবে এত কিছুর পরেও হাল ছাড়ার পাত্র নন হিরো আলম। প্রেম দিবসে টাইটানিকের জনপ্রিয় এই গানটি গেয়েছেন বলে জানান তিনি। পেশাদার শিল্পী না হলেও গান করার চেষ্টা করেন বলে জানান তিনি। অন্যান্য গানের মতো তার এই গানটিও ভাইরাল হোক এমনটাই চান হিরো আলম। এর আগে পুষ্পা সিনেমার শ্রীবল্লী গানটি গেয়ে নেট মাধ্যমে ট্রোল হয়েছিলেন তিনি। ইউটিউবের কমেন্ট বক্স ভরে গিয়েছিল হাস্যকর মন্তব্যে। কয়েকজন কুৎসিতভাবে ট্রোলও করেছিলেন তাকে, তবে তাতে দমে যাওয়ার পাত্র নন হিরো আলম। নিজের প্রতিভার বিকাশ ঘটাতে সদা প্রস্তুত তিনি। ব্যুরো রিপোর্ট, বিবিধ.ইন।